মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন বা বাংলার মানুষ জানেন যে বাংলার কালচারে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাঙালি একটু ইমোশন, বাঙালি বাংলার মানুষজন একটু ইমোশনাল, ওরা একটু ভালোবাসা পছন্দ করে, ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করে। যেখানে বিজেপির লোকজন সবসময় একটু সোড, একটু ত্রিশূল, একটু তিলক কেটে হই 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 করতে পছন্দ করেন, সেটা কিন্তু বাংলার মানুষ একদমই পছন্দ করেন না, সেটা ওনারা বুঝে গেছেন। ওনাদের সব থেকে বড় গড় পুরুলিয়া, সেখানেও এখন ওদের লোক হচ্ছে না, এটার জন্য ওরা খুবই দুঃখে আছে, কষ্টে আছে। ওদের ওদের যে বড় বড় নেতারা বাইরে থেকে এসছেন, তারা এসে তাদেরকে বকাবকিও করছেন, বাংলার সমস্ত নেতাদেরকে, যে বাবা তোমরা এমন কি করলে যার জন্য নিজেদের ঘরের লোকজন আসছে না, কি ব্যাপার, হেরে যাবে, বুঝে গেছে নাকি। এমন হয়েছে যে ওরা প্রার্থী তালিকাও বের করতে পারছে না পুরোপুরি, কারণ হচ্ছে ওদের প্রার্থী তালিকায় নাম পাওয়া যাচ্ছে না, কারণ তৃণমূল থেকে যা যাওয়ার ছিল সব চলে গেছে, তাদেরকে সবাইকে প্রার্থী করা হয়েছে, কিন্তু এখন যা আর কেউ যাচ্ছে না, ফলে প্রার্থী তালিকা ওদের আটকে গেছে। তাহলে কি হবে, এমপি যারা আছে তাদেরকে বলা হচ্ছে তাহলে তোমরা প্রার্থী হয়ে যাও, তখন এমপিরা বলছে আরে প্রার্থী হলে তো আমি হারবো, ডাহা হারবো, তখন তো আমার যেইটুকুনি বলে কয়ে খাচ্ছি সেটুকুনি হবে না, তাহলে কি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভয় পাচ্ছে, বিরোধীরা রীতিমতো ভয় পাচ্ছে, যেমন আপনারা এই মুহূর্তে আমি কথা বলছি আর আপনারা তাকিয়ে আছেন বিরোধীদের দিকে যে ওদের এক্সপ্রেশন কি, ঠিক ওইভাবে ভয় পাচ্ছে। কিন্তু তৃণমূলের লোকেরা ভয় পায় না, মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে ভয় পায় না। ভয় কেন পাবে বলুন, উন্নয়ন করে যদি রাজনীতি করা যায়, উন্নয়ন করে যদি মানুষের মন জয় করা যায়, তাহলে তার থেকে তো ভালো কিছু হতে পারে না। তাই এতদিন এতদিন বাইরে থেকে নেতা মন্ত্রী আসতেন দিদি দিদিকে হারানোর জন্য, যাদের বাংলায় লোক বহিরাগত বলতেন, এখন তো আবার একজন বিক্রি হয়ে যাওয়া জার্নালিস্ট এসেছেন, উনি রাজ্যসভার এমপি, কি অদ্ভুত ব্যাপার দেখুন। উনি অনুব্রত দাকে অনুব্রত বলে ডাকেন, আবার বিজেপির কোনো দাদা, ধরুন অর্জুন দা, তাহাকে বাবু বলে সম্বোধন করেন। এই যে বিক্রি হয়ে যাওয়া জার্নালিজম এবং তাদেরকেও কিনে নিয়ে এসে বাংলার এগেনস্টে একটা লড়িয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়িয়ে দেওয়া, সেটাও ওরা করে খুব একটা পার পাবে না, সেটাও করে ওরা আমার মনে হয় না খুব একটা নাগাল পাবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, উনি হুইল চেয়ারে থাকুন বা পায়ে হেঁটে থাকুন, যাই থাকুন, বিরোধীদের জন্য খুব কষ্টের ব্যাপার। এবং বিরোধীরা যে স্বপ্ন দেখছিল যে বাংলায় সোনার সোনার বাংলা করবে, ওরা অলরেডি কয়েকটা সোনার কারখানাও তৈরি করতে শুরু করে দিয়েছিলেন, যেটা দিয়ে সোনা তৈরি, মানে বাংলাটাকে তৈরি করা হবে, মানে সে রাস্তা থেকে হোক, কী কীভাবে ওরা সোনার করবে বাংলা, সেগুলো প্ল্যান ওদের হয়ে গেছিল। সেই কারখানাগুলো আপাতত বন্ধ করতে হচ্ছে, কারণ ওদের স্কোর কার্ডে 3 ডিজিট ক্রস করছে না বলেই দেখাচ্ছে সমস্ত জায়গায়। তাই আমার মনে হয় যে এবার একটু ওনারা চাপে আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বিকল্প কেউ হতে পারে না, তাই বাংলা চাই বাংলার মেয়েকেই মুখ্যমন্ত্রী করতে, আর উনি হবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী। আপনারা সবাই প্রাণ খুলে ওনাকেই ভোট দিন, কাউকে ভয় পাবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।